কুমিল্লার আলোচিত মনির চেয়ারম্যান হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি তিতাস উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হওয়া তিতাস উপজেলা পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী সাইনুল ইসলাম সোহেল সিকদারকে রোববার গভীরতার রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার হওয়া সুয়েল সিকদার তিতাস উপজেলার আমলীগের সাংগঠনিক সম্পাদক একত্রিশে মার্চ তিতাস উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে আমলীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন সুহেল সিকদার তিতাস জিয়ার কান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত এক নং আসামি এছাড়াও নির্বাচন সহিংসতার দুটি মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয় দেখেছি শহিলার এবং তার বাহিনীর পক্ষ থেকেই ছিল মূলত প্রথম সকাল একটা সেন্টারে দুই পক্ষের ভিতরে গোলাগুলি দুই পক্ষের ভিতরে ধাওয়া পাল্টা এবং সংঘর্ষ হয় এবং একজন ওয়ার্ড কাউন্সিলর তার মাথার ভিতরে চাপাতিরে কোপ মারা হয় এবং যে কোপটি মারা হয় যে ওয়ার্ড কাউন্সিলর তিনি ছিলেন শহিল সিকদারের বিরোধী পক্ষ আছে অর্থাৎ আনারস প্রতীকের পক্ষ তার পক্ষের লোক তো তারপরে এই কোপ খাওয়ার পরে এবং আনারস প্রার্থী প্রার্থী তাদের লোকজন কোপ খাওয়ার পরে তারা সারাদিন আনারস প্রার্থী এবং তাদের কর্মীরা নিষ্ক্রিয় হয়ে যায় এবং সারা দিন ব্যাপী যে সহিংসতাগুলো চলে একতরফা শৈল বাহিনী মূলত সেন্টারগুলোতে নির্বাচনের আগের দিন রাতে কয়েকটা সেন্টারে হামলা চালানো হয়েছে এবং পুলিশ সেখানে গুলি চালিয়েছে এবং যারা হামলা করেছিল তাদের উদ্দেশ্য ছিল যে ভোট মেরে নেওয়া অর্থাৎ তাদের সপক্ষে ভোটগুলো মেরে বাক্স বোঝাই করা তো সেটিতে তারা সমর্থ হয়নি দিনের বেলা যখন ভোট শুরু হয় তখন বিভিন্ন সেন্টারে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে তারা দলে বলে ঢুকেছে যেখানে ঢুকেছে সেখানে সেন্টারের যে পুলিশ ছিল সেই স্বল্প সংখ্যক পুলিশ তারা প্রতিহত করার চেষ্টা করেছে এবং আমাদের যে মোবাইল এবং স্ট্রাইকিং টিমগুলো ছিল সেই টিমগুলো সেদিকে হ্রাস করেছে অনেকগুলো জায়গাতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে গুলি বিনিময় হয়েছে আবার দু একটি জায়গাতে পুলিশ যেতে যেতে তারা পালিয়ে যে হয়তো আরেকটা সেন্টারে এরকম হামলা করার চেষ্টা করেছে তো সারাদিন এই কর্মকাণ্ডগুলো চালিয়েছে এর প্রেক্ষিতে তিতাসের নির্বাচন স্থগিত হয়ে যায় এবং কয়েকটি মামলাও রুজু হয় সেই মামলাতে এজাহার নামে আসামি আছে এবং আজকে যে ধৃত আসামি সোহেল সিকদার তিনি দুইটি মামলাতে অন্তত এজাহার নামে আসামি আছেন আর তাছাড়াও তার বিরুদ্ধে আগের থেকেই ওয়ারেন্ট আছে আগে থেকে তার বিরুদ্ধে ছয়টা মামলা ছিল ছয়টা মামলার তিনটা হচ্ছে মার্ডার কেস যে তিনটা দুইটাতে তিনি এজাহ নামে আসামি তার একটাতে তিনি পলাতক আসামি হিসেবে ছিলেন ওয়ারেন্ট ছিল তার বিরুদ্ধে সেই কারণেই গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী যে দুইটা মামলা তার নামে হয়েছে অর্থাৎ তিনি এজাহ নামে আসামি নির্বাচনের দিন সহিংসতার জন্য সেই তিনটা জেগে তিনি আসামি সেই কারণে মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় রাজীব বণিক কুমিলা নিউজ